30,000 র‍্যাঙ্ক স্কোরের লবি স্টার্ট আসছে তো ভাই ইউলো ক্রিমিনাল আসছে ইউলো ক্রিমিনাল আজিম গেমিং ভাই লল কত কিছু আসছে তো গাইস অনেক দিন পর আমাদের ম্যাচ আবার আইসা পড়ছে ইউলো ক্রিমিনাল এন্ড চিরোনিক্স ওয়াইটি ভাই কত কিছু আসছে কয়টা ইউটিউবার ভাই এক গেমের ভিতরে এই দেখ গাইস দেখো চিরোনিক্স ওয়াইটি আজিম গেমিং ওরে বাবা তো গাইস অনেকগুলো তো ইউটিউবার দেখলাম এখন মেইন কথা গেলে রিয়াল না ফেক গোটা গেমের মাসখানেক গাইস দেখতে পারবা এন্ড গাইস এখানে আমরা যখনই অবজারে নামছি এন্ড গাইস এতগুলো ইউটিউবার এক ম্যাচ আমাদের শরীরের মনের ভিতর একটা ভাব আইসা পড়ছে এন্ড এই ভাবের খুশিতে গাইস বডি শটই নিয়ে মারতেছি তো গাইস এখানে আমি একা একা আসলাম এন্ড গাইস কি রে ভাই ও কি দেখতে পাই না যে গাইস আমি এখানে সাইলেন্সার দিয়ে মারতেছি একে দিয়ে বুঝতে পারতেছ না তো গাইস প্যানে আমরা দুইটা প্লেয়ার একদম উড়াই দিছি এন্ড গাইস সবাই তুমি দেখে ফেলছ যে গেমের ভিতর আসছে বাংলাদেশ টপ 1 বিবেজ আলা এন্ড এই যে একটা চাচা এই নাও খাও হেডশট এন্ড গাইস এটারও আমরা মেরে দিলাম তো গাইস এতগুলা ইউটিউবার আর গ্র্যান্ড মাস্টার প্লেয়ার দেখে মনের ভিতর ভাব চলে আসছে আর গাইস সবগুলো উড়াই দিলাম ওই কি রে ভাই রগ ভাই হ্যাং মারে ভাই এটা কি কথা ভাই রগে হ্যাং মারে লল আমি বিশ্বাস করি না গাইস জিনিসটা কিন্তু আমিও বিশ্বাস করি না বিকজ এই রগে কোনোদিন হ্যাং মারে না আজকে ফার্স্ট হ্যাং করতেছে এভাবে তাও সেই লেভেলের এন্ড গাইস ইয়েলো ক্রিমিনাল পাই গেছি ওই ভাই আবার হ্যাং করছে তো হ্যালো গাইস কি অবস্থা সবাই সকাল ভালো আছো আজকে ভিডিও টেটার মন থামলে দেখে তোমরা দেখো অনেক কিছু বুঝতে পারছো আর বাকিটা ফুল ভিডিও দাও তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে তো গাইস বরাবরের মত আমি তোমাদের বলে দিচ্ছি দেখো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কে কে আসছে একটা ইয়েলো ক্রিমিনাল এন্ড গাইস সবাই ইয়েলো ক্রিমিনালের পিছে পিছে ঘুরতেছে বাট গাইস কেউ আমাদের গুরুত্বই দিচ্ছে না গাইস এখানে আসছে আদিম গেমিং ভাই ডিসাপ করা প্লেয়ার তো গাইস হইতে পারে আদিম গেমিং বাট শিওর না এন্ড তার সাথে কিন্তু এখানে চিরোনিক্স ওয়াইটি ভাই আসছে কিন্তু তোমরা দেখছো চিরোনিক্স ভাইও কিন্তু 1.5 লাখের মতো সাবস্ক্রাইবার তো গাইস এতগুলো ইউটিউবার মানে আমাদের টিমে কিন্তু তিনটা ইউটিউবার মানিক গেমিং আমি এন্ড তার সাথে গাইস রোস্টেড ওয়াইটি তাছাড়া গাইস গেমের ভিতরে তো অনেকগুলো গ্র্যান্ডমাস্টার প্লেয়ার আছে তোমরা দেখতে পারবে গাইস আমরা বড় বড় মতো ল্যান্ডিং করেছিলাম অবজার্ভ এটি কিন্তু গাইস আমাদের সাথে কেউ না থাকে আমরা একটা খুশিতে হেলা একটা স্পন্সর দিয়ে দিব তো গাইস তোমরা যারা কম দামে এবং ট্রাস্টেড সাথে ডায়মন্ড ড্রপ করতে চাও তারা norix.com ওয়েবসাইট থেকে তোমরা ইজিলি ডায়মন্ড ড্রপ করতে পারবে তো গাইস এইটা তোমরা আমার ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে যাও অথবা তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো norix.com তাহলে গাইস এইটা পেয়ে যাবা এরকম ইন্টারফেস পাওয়ার পরে গাইস এখানে প্রথমে তোমাদের লগইন অপশনে ক্লিক করে ওখানে তোমাদের সাইন আপ করতে হবে তো গাইস সাইন আপ করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে গাইস তোমাদের ইমেল যেটা দিয়ে তোমরা অ্যাকাউন্ট খুলছো এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগইন হয়ে যাবে এন্ড লগইন হওয়ার পরে এখানে তোমরা গাইস তোমাদের টাকা অ্যাড করতে হবে বিকাশ অথবা নগদের মতো তো গাইস তোমাদের প্রথমে তোমাদের ব্যালেন্স টাকা অ্যাড করতে হবে এন্ড গাইস টাকা অ্যাড করার পরে এখান থেকে তোমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড ইউআইডি কোড দিয়া উইকলি যে কোনো ডায়মন্ড টপ আপ তোমরা মান্থলি ইজিলি নিতে পারবা তো গাইস এখানে সর্বপ্রথম যেটা তুমি নিজে যাবো ওটা ক্লিক করতে হবে এন্ড তোমাদের ইউআইডি দিতে হবে ইউআইডি দেওয়ার পরে এন্ড গাইস এখানে বাই নাও এর অপশন আছে তো গাইস বাই নাও এর অপশনে ক্লিক করলে তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে সর্বোচ্চ গাইস 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে তো গাইস তোমরা যারা কম দামে এবং ট্রাস্টের সাথে ডায়মন্ড ড্রপ করতে চাও এখনই গাইস আমার ডেসক্রিপশনের লিংক আছে ওখানে ক্লিক করে চলে যাও norix.com ওয়েবসাইটে খুশিতে ঠেলা একটা স্পন্সর দিয়ে দিলাম এন্ড স্পন্সর দেওয়ার পরে গাইস আমরা এখন উড়তে উড়তে চলে যাচ্ছি কই অবজারভেটি এন্ড গাইস তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারপরে গাইস তোমরা স্পন্সরের জায়গায় যাও তোমাদের ভালো লাগলে টপ করো এন্ড তারপরে গাইস আমরা এখানে ল্যান্ডিং করলাম এন্ড সরি ল্যান্ডিং বলতেছি আমরা উড়ে উড়ে চলে আসলাম গাইস আমরা একদম আকাশে খুশিতে ঠেলা আকাশে উড়তে উড়তে এখানে এসে বললাম অবজারভেটি এন্ড গাইস দেখা যাক এখানে কোনো স্কোয়াড আসে কিনা এন্ড গাইস তাছাড়া ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো বিকজ এই ম্যাচের ভিতরে অনেকজন প্লেয়ার আছে গাইস দেখো এটা রিয়াল নাকি ফেক আজিম গেমিং ভাইটা বাট গাইস চিরোনিক্স ভাই যে ছিল এটা কিন্তু রিয়ালই ছিল বিকজ এখানে কিন্তু ঝান্ডা গাছিল এন্ড সেম ড্রেস আপ এন্ড ভাই আজিম গেমিং এর ড্রেস আপ কিন্তু সেমই ছিল বাট আমি শিওর বলতে পারলাম না তো গাইস প্যারা নাই তোমরা ভিডিওতে লাইক করে দেন চ্যানেল তো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এন্ড গাইস যারা ভিডিওতে মানে এখন এরে ভাই চিরোনিক্স ভাই মেরে দিয়েছে গাইস দেখছো মাত্র কিন্তু কিল করলো চিরোনিক্স ওয়াইটি বাট মানে মেরে দিল কে যেন বাট এটা রিয়াল নাকি ফেক ওটা আমি এতক্ষণ শিওর আমি বলতে পারলাম না বাট গাইস ছিল তো ড্রেস আপ এর নাম ছিল তাই বললাম তো গাইস প্যারা নাই চিল আকাশের রং সাদা লাল নীল আর আমরা করব কিল আর কিল এই যে গাইস দেখো কিল আর কিল বলছি সাথে এনিমি পেয়ে গেছি কিন্তু চাচা ভাগতেছো কেন ভাইয়া তোমাকে আমি কিছু বলছি আমি কি তোমাকে গুলি করেছি তার আগে তুমি একদম ভাগতেছো এ ভাই নাম কি ছিল ফালতু তো গাইস নাম কি ছিল ফালতু ভাই এগুলো কি নাম দেয় একদিন পর পর কি আর কি নাম আসে ইউনিক নাম তো গাইস ফালতু ভাই আর আমরা উড়াই দিলাম আর গাইস এই খুশিতে তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা এন্ড চ্যানেল দিলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর গাইস প্লিজ এই ভিডিওতে গাইস তোমরা 20,000 এর মতো লাইক কমপ্লিট করে দাও এন্ড গাইস 20,000 লাইক কমপ্লিট করে দিলে আমরা গাইস ফেসবুক পেজে লাইভে আসবেন তোমাদের সাথে খেলবো বিকজ পুশ তো অনেক দিন দিলাম এখন গাইস তোমাদের সাথেও খেলা উচিত সো গাইস তোমরা এই ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে দিবা মানে এই ভিডিও বলতে আজকে থেকে যে কোনো একটা ভিডিওতে তোমরা 20,000 লাইক কমপ্লিট করবা তাহলে গাইস আমি ফেসবুক পেজে লাইভে আসবো এন্ড তোমাদের সাথে আমি র্যাঙ্ক সরি র্যাঙ্ক পুশ বা অথবা কাস্টম যেটাই বলো আমি যে কোনো কিছু একটা খেলবো তো গাইস প্যারা নাই এন্ড গাইস এখানে কিন্তু আমি একটা অলরেডি কিল করে দিলাম এন্ড যার একটা ভাই রে ভাই সবগুলোর মারবেন মারার পরে গাইস
আমাদের বিবেজ সবাই দেখে এখন উড়োদুর আমাদের মারার জন্য ঘুরবে যে গাইস গেমের ভিতরে পড়ছে বিবেজ ওয়ালা বাংলাদেশ টপনে ডাবার কে কিন্তু গাইস তারপরে এই যে একটা চাচা পাই গেছি নাও কাও হেডশট গাইস আমি ওর উপর থেকে মারামারি করতে বুঝতেছি না মানে সাইলেন্সার লাগাইয়া খেলতেছি আর গাইস এরা গরিব মেবি হেডফোন ইউজ করে না হেডফোন ইউজ না করার জন্য আর কি যায় এরকম হয় তো গাইস স্পেয়ার নাই আমরা এখানে কিন্তু অলরেডি তিনটা কিল করে ফেলছি আর গাইস আমাদের কিন্তু বর্তমানে চারটা কিল হয়ে গেছে আর এই স্কোয়াডের লাস্ট প্লেয়ার আছে বাট এটা কই আছে কে জানে তো গাইস এখানে আমরা হালকা হালকা লুট করব লুট করার পরে গাইস আমরা একটু সামনের দিকে যাবো আর গাইস তোমরা ভিডিওতে যারা এখনো লাইক করে না গাইস প্লিজ লাইক করে দিও বিকজ এই ভিডিওতে স্পন্সর ছিল স্পন্সর ভিডিওতে রিচ কেন যেন কমে যায় তো গাইস তোমরা একটু লাইক করে দিও লাইক করলে গাইস আবার ঠিকঠাক হয়ে যাবে এন্ড অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিও আর গাইস এখানে আমি যাচ্ছিলাম ছুটে ছুটে উড়তে উড়তে আরামে দৌড়াইতে দৌড়াইতে তো যখনই আমি যাচ্ছিলাম তখনই গাইস আমি ভিডিওটা কেটে দিলাম বিকজ ওখানে আর কোনো নিবি ছিল না বাট গাইস এখানে নিবি আছে শিপিয়ার্ডের দিকে তো গাইস সেটার দুইটা তিনটা গুলি লাগালাম ওই ভাই রে ভাই কই ঢুকে বললো তো ইস কন্টেনারের ভিতরে ঢুকে পড়ছে তো গাইস স্পেয়ার নাই আমরা এখন ছাদের উপরে যাবো শিপিয়ার্ডের ছাদে যেয়ে গেলে একদম উড়ে দিবেন গাইস আমাদের সাথে কিন্তু একদম পিরো পিরো প্লেয়ার আছে শুধু গাইস আমি একমাত্র প্লেয়ার যে আর কি বট তো গাইস স্পেয়ার নাই আমরা বট থেকে প্রো হয়ে যাবো ধীরে 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 আর গাইস একটা দুঃখের কথা আছে যেটা কি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আজকে আমাদের ভিডিও আপলোড দেওয়ার টাইম একটু লেট হয়ে গেছে তার একটা কারণ হলো গিয়া আমি কিন্তু গাইস ভিডিওটা আজকে আপলোড দিয়েছিলাম আইফোন 13 প্রো ম্যাক্সের গেম প্লে বাট গাইস দুঃখের বিষয় হলো গিয়া আইফোন 13 প্রো ম্যাক্সে যেটা আমি রেকর্ডিং করছি অ্যান্ড এত হাই এফপিএস এর রেকর্ডিংটা হয়েছে ওই রেকর্ডিংটা আমি অ্যান্ড্রয়েডে নেওয়ার পরে গাইস অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না গাইস এখন দুঃখের কথা আমি আর কিছু বলতে পারবো না অ্যান্ড গাইস তোমাদের কাছে একটা সাজেস্ট থাকবে তোমরা যদি কেউ আইফোন মানে আইফোন তো অনেক ইউজ করো অ্যান্ড আইফোন ইউজারদের জন্য বেস্ট এডিটিং অ্যাপ কোনটা যেটা আর কি ফ্রি ফায়ারের ভিডিও এডিট করতে পারবো ভালোভাবে তো গাইস তোমরা যদি জানো একটু হালকা কথা সাজেস্ট করে দিও বাট গাইস স্কাইন মাস্টারের কথা বলো না বিকজ স্কাইন মাস্টারে যেটা আছে আইফোনে ওটাতে তো ওয়াটার মার্ক আসে বাট ওটা তো ওয়াটার মার্ক ছাড়া যদি গাইস কোনো কিছু থাকে ভালো এডিটিং করা যায় তোমরা একটু সাজেস্ট করো তোমরা যদি জানো অ্যান্ড্রয়েড ইউজার হলো তো গাইস আইফোন সম্পর্কে অনেকে জানো বাট গাইস আমি আইফোন সম্পর্কে কিছুই জানি না সত্য কথা বললাম বিকজ আমি একদম নতুন মানে দুই তিন সপ্তাহ আগে আমি এটাতে শিফট হয়েছি তাছাড়া কিন্তু আমি অল টাইম অ্যান্ড্রয়েড ইউজার ছিলাম তো গাইস তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আইফোনের মধ্যে বেস্ট এডিটিং অ্যাপস কোনটা তো গাইস স্পেয়ার নাই তার আগে গেছি চাচি আমরা মারবো তো এই যে চাচি হ্যালো চাচি ওই ভাই আরো জি ল্যাগ মারছে ভাই আরো জি ল্যাগ মারে সব কি দেখনা পড় রহা হ্যায় আচ্ছা হ্যায় মান দাও গাইস আমি কিন্তু কিছু দেখি নাই তোমরাও কিন্তু কিছু দেখো নাই গাইস আরো জি ল্যাগ মারা শুরু করেছে 12 GB র‍্যামের ফোন ভাই হোয়াট দা ফুচকা তো গাইস ফ্রি ফায়ারের জন্য মেবি এক্সট্রা করে 200 GB র‍্যামের ফোন বানাইতে হবে যেটা আর কি কখনো ল্যাগ করে না বাট গাইস আরো জি কিন্তু কখনো ল্যাগ করে না বাট আজকে কি হলো গাইস আরো জি 5 এটা আসুস আসুসের গাইস আসুসের কোম্পানিরে কল দিতে হবে কল দিয়ে বলতে হবে যে তোমাদের ফোন হ্যাং মারা শুরু করে দিয়েছে বাট গাইস দুঃখের বিষয় হলো গিয়ে হ্যাং মারার কারণ হলো গিয়ে গাইস আমার ফোনে আমি যে সাজেক গেছিলাম কিছুদিন আগে ঘুরতে ওই সাজেকের ভিডিওগুলো আছে মেবি মিনিমাম 180 GB মতো গাইস স্টোরেজ খেয়ে ফেলছে এর জন্য গাইস আর কি যা হওয়ার হইতেছে তো গাইস সাজেকের ভিডিও এডিট করতেও গাইস ভয় লাগতেছে এতগুলো ভিডিও এডিট করতে বসে মানে একটা ভয় ভয় কাজ করে আর কি অনেক টাইম লাগবে টাইমের ব্যাপার এর জন্য গাইস টাইম মানে এখন নাই এতটা বাট গাইস আমি কিছুদিনের মধ্যে এডিট করে আমি ওটা আপলোড দিয়ে দেবো সেকেন্ড চ্যানেলে তো সেকেন্ড চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও তারপরে গাইস আমি ভিডিওটা কেটে দিচ্ছি অ্যান্ড গাইস যেটা আর কি স্টোরেজ ফুলের কারণে যে কোনো ফোনই গাইস তোমাদের ল্যাগ দিবে আর গাইস স্টোরেজ ফুল একে তার উপর দিয়ে গাইস আমি আবার স্ক্রিন রেকর্ডিং করতেছি এর জন্য আবার হাই এফপিএস ফুল হাই এফপিএস কিন্তু গাইস গেম চলছে তোমার স্ক্রিন মানে গ্রাফিক্স দেখলে তোমার বুঝতে পারছো অ্যান্ড তোমার কিন্তু জানো যে আমি হাই মানে ফুল হাই দিয়ে খেলতেছি বর্তমানে অ্যান্ড আইফোনও হাই দিয়ে খেলি বাট গাইস ওখানে রেকর্ডিং করে গাইস যা হইলো ভাই কি আর বলবো দুঃখের কথা ভিডিও আর নিতে পারতেছি না এডিট করতে পারতেছি না এডিট করলো গাইস কাইন মাস্টারের ওয়াটার মার্কটা আছে রাইটে যে মেড উইথ কাইন মাস্টারের জন্য প্যারা আছে তো গাইস প্যারা থেকে উঠতে গেলে এখন আমাদের চিলে থাকতে হবে তো গাইস চিলে থাকতে গেলে আমাদের রোস্টেড ভাই ডাউন হইতে হবে তো গাইস আমি চিলে যখনই যাচ্ছিলাম তখন এই যে বলতে না বলতে গাইস দেখো রোস্টেড ভাইয়া ডাউন তো গাইস রোস্টেড ভাই ডাউন এখন আমাদের হয়ে যাবে মানিক গেমিং ডাউন কিন্তু না গাইস আমরা অলরেডি কিন্তু দুইটা প্লেয়ার মেরে দিয়েছেন ওই ক্রিমিনাল 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 গাইস ক্রিমিনাল চাচা ক্রিমিনাল চাচা হ্যালো চাচা আই এম আন্ডার দা ওয়াটার কিন্তু তুমি বাঁচতেছো কেন গাইস দেখো আবারও হ্যাং মারছে ভাই মানে ক্রিমিনাল মারতে যেমন তাও গাইস বলতেছে হ্যাং খাও নাও খাও হ্যাং অ্যান্ড এই তো চাচা রে মেরে দিলাম হেডশট তো গাইস এটা তো ছিল আরাফাত FF তো গাইস আরাফাত FF ভাইয়া ছিল ক্রিমিনাল আলা ভাইয়া তো গাইস এই ভাইয়াটারে আমরা মেরে দিলাম তো গাইস স্প্যারা নাই চিল আমরা আকাশের রং করে দিয়েছি সাদা লাল নীল তো গাইস এখন আমরা কি করবো এখন আমরা খুঁজবো চিরোনিক্স ভাইয়ারে বিকজ সে কিন্তু প্রথমে মরছিল অ্যান্ড তারপরে আবার রিভাইভ পাওয়া যাবে তো গাইস স্প্যারা নাই দেখা যাক কি হয় অ্যান্ড মায়ের খাই না মার খাবো সরি মায়ের দিব ওটা অবশ্যই দেখতে সরি এটা না গাইছি এভাবে বলতে হবে গাইস দেখা যাক আমরা কি মার খাই না শহীদ হয়ে যাই তো গাইস অবশ্যই দেখতে থাকবা অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক করে দিবা শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গাইস আমি এখন যাচ্ছি অ্যান্ড গাইস এখানে একটা প্লেয়ার আকাশ থেকে পড়লো বাট গাইস আকাশ থেকে পরে কোনো লাভ হলো না ওই ভাই ফুল ড্যামেজ ভাই ক্যালকুলেটার এনে হিসাব করতে হবে গাইস তোমার ক্যালকুলেটার আনো অ্যান্ড হিসাব করো যেখানে আমি কত ড্যামেজ দিয়েছি তবুও কীভাবে বেঁচে যায় আমি মানি না গাইস সেটা আমি মানবো না
মানতে এই যে গেছে আবারও লেগ মারতেছে মানে আমি আজকে ফোন ভাই আজকে ফোনের গাইজ একদম 12টা বাজে গেছে কিসের জন্য জানি আবার তাড়াতাড়ি এখন আবার কাজ হলো গিয়ে সাজে গিয়ে ভিডিওটা এডিট করা সাজে গিয়ে আমি ঘুরতে গেছিলাম ব্লগ ভিডিওটা ওটা এডিট করলে গাইজ মেবি ফোনটা ঠিক হয়ে যাবে নাহলে গাইজ মেবি লেগ মারতে থাকবে তো গাইজ প্যার নাই তো গাইজ তোমার 20,000 লাইক কমেন্ট করে দিও আমি লাইভে এসে পড়বো গাইজ আইফোন 13 প্রো ম্যাক্স দিয়ে লাইভে আসবো এই রক দিয়ে লাইভে আসবো না বিকজ রকে সাউন্ডে প্রবলেম আছে বাট আইফোনেও প্রবলেম আছে বলতে ওই রকম প্রবলেম হয় না বাট গাইজ আমার ভয়েস সহ গেম সাউন্ড শুনতে পারবে এটা আর কি ভালো একটা ওই দিক আছে বাট গাইজ টিম মেটার অপশন তো পারবে আমার বয়স আর গেমের সাউন্ড শুনতে পারলে হয়ে যাবে তো গাইস তোমার বেশি বেশি ফলো করে দাও চ্যানেলটা থাকলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এই যে আমাদের রোস্টেড ভাইয়া হয়ে গেল শহীদ অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি 5টা কিলো হয়ে গেছে আর গাইস এখানে অনেকগুলো লুট পাইছি তো গাইস লুটের খুশিতে আমরা এখন যাবো নিচে অ্যান্ড ভাই এই লুটগুলো তোমাদের দিলে তো তোমার একদম বাংলাদেশ শহীদ করে দিবে সরি বাংলাদেশ না বারমুডা একদম শহীদ করে দিবে যে বারমুডার মধ্যে যে প্লেয়ার আছে বারমুডা আজকে থেকে স্বাধীন একটা এনিমিও থাকবে না আমাদের দখলে থাকবে অ্যান্ড এখানে আমাদের আলফা মেহের ভাই জয়েন্ট করে দিয়েছে আমি অ্যাকসেপ্ট করে রাখলাম আর গাইস এটা কিন্তু রাতের গেম প্লে রাত্রে মেবি গাইস 3টা সাড়ে 3টার দিয়ে গেম প্লে গাইস দুঃখে মানে কী বলবো আর এত রাতে গেম প্লে করি তো গাইস তোমার সবাই বেশি বেশি সাপোর্ট করো অ্যান্ড গাইস তোমরা লাইক না করতে গেলে লাইক করে দিও আর গাইস তোমাদের কাছে একটা বলার ছিল যেটা আর কি মানে একটা চাওয়ার ছিল চাওয়া বলা অনেক কিছু তো গাইস আমি তোমাদের বলছিলাম যেটা আর কি জানুয়ারি মাসের মধ্যে আমাদের মানে এই মাসের মধ্যে বলতে জানুয়ারি শুরু হওয়ার আগে আমাদের চাইছিলাম যে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হইতে বাট ওটা তো পসিবল হলো না তো ইস প্রবলেম নাই তোমরা এই সরি জানুয়ারি শেষ হওয়ার মধ্যে গাইছে আমাদের 3 লাখ চাইছিলাম বাট ওটা পসিবল হলো না অলরেডি ফেব্রুয়ারি এসে পড়ছে অ্যান্ড ফেব্রুয়ারি গাইস তোমরা 18 তারিখের মধ্যে মানে 18 তারিখে সিজন চেঞ্জ হবে তো গাইস এই সিজনের মধ্যে তোমরা 3 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তো গাইস তোমরা আশা করি কমপ্লিট করে দিও অ্যান্ড গাইস এখন আমরা অন্যান্য প্লেয়ারে খুঁজবো তো গাইস আমরা আবার খুঁজতেছি আমাদের আরও যে প্লেয়ারগুলো ছিল অ্যান্ড গ্র্যান্ড মাস্টার ভাইয়াগুলো ছিল তো গাইস দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি অ্যান্ড আমরা শহীদ হয়ে যাই না মারতে পারি তো গাইস দেখতে থাকো আর গাইস এখানে একটা চাচা হালকা পাতলা একটু তাকাইতেছে আবার চলে যাচ্ছে অ্যান্ড গাইস আমরা একটা গ্রেনেড মারবো অ্যান্ড গ্রেনেড মেবি শহীদ হয়ে যাবে বাট আবারও লাইক মারতেছে ভাই ভাই মানে কি গাইস এক গেমের ভিতরে কয়বার লাগ দিছে এই ফোন মানে আজকে আমি আবার হোয়াট দ্য ফুচকা গাইস যখনই গাইস এনিমি আসে তখনই লাগ মারে এটা কোনো কথা গাইস তোমরাই বলো অ্যান্ড এখানে আমি একটা চাচারে দেখতে পাইছি মারবো গ্রেন আবারও লাগ হোয়াট দ্য হ্যাক গেস কি লেভেলের লাইক মারছে গেছে একবার ভাবো এই জন্য মেবি এখন ভাই নোট 8-এর চেয়েও মানে অদম হয়ে গেছে কি আর বলবো গাইছে আমার নোট 8-এ কিন্তু ভুলে ভুলে আইফোনের প্রসেসর দিয়ে দিয়েছিল যার জন্য গাইছে একদম সেই লেভেলে চলছে অ্যান্ড তোমরা কিন্তু জানো আমি 4 GB র্যামের ফোনে 2 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করছি অ্যান্ড তোমরা যারা আগে থেকে সাপোর্ট করো তারা জানো অ্যান্ড যারা নতুন আসছো তারাও জেনে রাখো সবাই জেনে রাখা ভালো বাট এখানে আমি এতগুলা গ্রেনেড মারলাম বাট কিল পেলাম এই তো পাই গেছি গাইছে দেখছো মানে ট্যালেন্ট গাইছে এতগুলা গ্রেনেড মারছি এখন যদি কিল না পাই তাহলে এই গ্রেনেড নিজের উপরে নিজে মেরা মরে যাওয়া অনেক ভালো অ্যান্ড গাইছে এখানে জোন এসে পড়ছে আমাদের জোনে যেতে হবে বাই ভাই 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 ইটস ওকে মম গাইস একটা প্লেয়ার আসছে ইটস ওকে মম মানে ও অনেক মায়ের ভক্ত তোকে স্প্যার নাই চিল আকাশের রং সাদা লাল নীল আর আমরা করবো কিল আর তোমরা দিবা রিভাই ভাই সরি তোমরা দিবা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড এই যে একটা চাচা পাই গেছি এটার মারবো আমরা হেড শট কিন্তু ওই আবার হ্যাং মারে কেন ভাই এই নাও হেড শট খাও মানে এই যে গাইস দেখো আবার লাইক মারছে ওই মানে কি ভাই কি চলতেছে আজকে গাইজ মানে এটার পারফরমেন্স দেখে তো আমি একদম শিওরিত হয়ে গেলাম 12 GB র্যামের ফোন ভাই ভাই 12 GB গাইজ 12 GB এখন শুধু কথা হবে 12 GB ইন দ্য চ্যাট গাইজ 4 GB র্যামের ফোনও তো গেছি এরকম ভাবে লাগ করে না যেটা আর কি রগে করতেছে এ চাচা হ্যালো চাচা হাউ আর ইউ আই এম আন্ডার দ্য ওয়াটার অ্যান্ড আমি আমি আসি পানির নিচে উইথ ডলফিন মাছ নাও খাও হেডশট না সরি বডি শটে মরে যাও বিকজ এখানে আমার ফোন ল্যাগ করতেছে আগে নিজে মারি সরি আগে মারি তারপর আগে নিজে বাঁচি তো গাইস এখানে আমাদের কিন্তু অলরেডি 8টা কিল হয়ে গেছে বিকজ আই এম পিরো প্লেয়ার অ্যান্ড এখানে একটা কিল চুরি করে দিব অ্যান্ড গাইস দেখো কিল মেরে দিলাম অলরেডি কিন্তু আমাদের গাইস 9টা কিল হয়ে গেছে তো গাইস দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমাদের আদিম ভাইয়া মেবি এই টিমে ছিল নটে মেবি ফেক ছিল বাট রিয়াল থাকলে আমি বুঝতে পারি নাই কিল মেবি প্রথমে হয়ে গেছে বা মরে গেছে নাম টাম দেখি না আর গাইস যেহেতু সে আদিম ভাই থাকলেও তো গাইস তাদের স্কোয়াডমেট থাকার কথা ছিল বাট তাদের তো কোনো নাম দেখলাম না এর জন্য গাইস মেবি এটা ফেকই ছিল আমি শিওর বলতে পারলাম না তো স্পেয়ার নাই অ্যান্ড তোমরা বেশি বেশি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইস আমাদের জয় ডিভাইয়ের ওয়াল লাগছিল তো গাইস আমি জয় ডিভাইয়ের একদম ওয়াল দিয়ে ভুলে দিলাম না এতগুলো ওয়াল নাও অ্যান্ড এই যে রাইট একটা স্কোয়াড অ্যান্ড এটা আমরা ড্যামেজ দিব অ্যান্ড চাচা ওই এই ভাই 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 আজিম গেমিং গেল ভাইয়া নাকি কে এটা তো গাইস অলরেডি কিন্তু আমাদের এই যে আজিম গেমিং চাচা আজিম গেমিং চাচা আজিম গেমিং চাচা গাইস লাল ওয়ালে পিছে এই দেখা হচ্ছে তো গাইস আজিম গেমিং চাচা ডাউন অ্যান্ড ভাই 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 এই রে ভাই গাইস এটা মেবি রিয়াল আজিম গেমিং না তো গাইস আমি শিওর বলতে পারলাম না বিকজ এখানে গাইস দেখা যাক কী দেখি হয় অ্যান্ড ফেক মন্টি তো গাইস একটা BD-71 আরিয়ান ওরে ভাই নাম ছিল BD-71 আরিয়ান ড্রেস আপ করে রয়েছে গাইস আজিম গেমিং ভাইয়ের একদম ফুল কপি তো গাইস স্পেয়ার নাই তোমাদের বলে দিলাম এটা কিন্তু রিয়াল আজিম গেমিং ছিল না আগে বললাম অ্যান্ড তাছাড়া এখানে কিন্তু আমাদের অলরেডি 11 লাখ কিল হয়ে গেছে আর গাইস ওখান থেকে অনেক কষ্টে বেরোয় আসছে অ্যান্ড গাইছে যে ইটস ওকে মমরে মেরে দিল অ্যান্ড বাচ্চা 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 ভাই ভাই জোনে ডাউন হয়ে গেছে লল তো গাইস অলরেডি কিন্তু আমাদের 11টা কিল হয়ে গেছে অ্যান্ড গাইছে আমরা কিন্তু লাস্টে আজিম গেমিং আলা ভাইয়ার ড্রেস আপ আলা প্লেয়ারটা পাইছিলাম বাট গাইছে এটা কিন্তু আজিম
ইনগ্রেডিয়েন্ট ছিল না। এন্ড গাইস প্রথমে চিরনিক্স ব্যাচ কিন্তু ছিল, সে কিন্তু মরে গেছে, বাট এখন আর পরে আর পাই নাই, মেবি ষোলো বার্স স্কোয়াডে খেলতেছিল। তো স্প্যানে আমাদের কিন্তু অলরেডি 11টা কিল হয়ে গেছে। এন্ড গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর গাইস তোমাদের যেটা বলছিলাম যে আইফোনের মধ্যে কোন অ্যাপ দিয়ে ফ্রি ফায়ারে ভিডিও এডিট করলে সবচেয়ে বেশি ভালো হবে ওয়াটার মার্ক ছাড়া, তো গাইস অবশ্যই তোমার সাজেস্ট করে জানাই দিবা। টিমিং করতেছে, বাট গাইস আমার টিম আপ এখন করবো না, বিকজ অলরেডি এই লাস্ট মুহূর্তে এসে টিম আপ করে কোনো লাভ হবে না। বাট গাই বাই বাই বাই, কিলটা ভাই আমার ছিল, কে মারে দিল গাইস? এই দেখো ভাই অক দিয়ে মেরে দিছে। তো স্প্যানে এখন কিন্তু লাস্ট একটা প্লেয়ার, তো গাইস দেখা যাক আমরা কিলের জন্য একদম একদম মানে কি আর বলবো। এই যে দেখো গাইস এর ওয়াল দিয়ে আটকে দিছি, তো আর কিল দিব না। কিল মারে না, মারে না, মারে না, মারে না ভাই, ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ ভাই। এই যে কিল চোর ভাই, একদম মানে কি আর বলবো গাইস, এদের আইডি ব্যান করে দেওয়া উচিত গাইস। অবশ্যই গাইস আমিও মাঝে মাঝে চুরি করি, তখন আর কি আমি প্রো। আর গাইস টিমমেট কিল চুরি করলে কিল চোর, তো গাইস এটা কিন্তু মানে একটা সবারই অভ্যাস, এরকম তোমরাও বলো আমিও বলি সবাই বলে। তো গাইস এগুলো কিন্তু সব মজার জন্যই, তো গাইস তোমরা একটু সিরিয়াসলি নেও না। এন্ড গাইস আমাদের ফাইনাল দেখো 38,176-এ 26 প্লাস দিয়ে দিছে। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো ভাই। 16 লাইক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ। তো গাইস বেশি বেশি সাপোর্ট করো। এন্ড গাইস আর চ্যানেল দুটো সব অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস। ভিডিওটা ভালো শেয়ার করে দিও, বিকজ আপলোডের টাইম একটু লেট হয়ে গেছে, ডাউন হতে পারে ভিডিওটা, তোমার একটু বেশি বেশি শেয়ার করো। এন্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এন্ড গাইস সেকেন্ড চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ গাইস সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বিকজ ব্লগ অনেক তাড়াতাড়ি আসতেছে। অবশ্যই গাইস আমি কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিব এই ব্লগ আসার পরে। তো গাইস তোমার বেশি বেশি সাপোর্ট করো। এন্ড আমাদের গাইস 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও, বিকজ এই ফেব্রুয়ারি মাসে আমার বার্থডে আছে, মানে ওই মনে করো আসে ওই 15-20 তারিখের মধ্যে যে কোনো একদিন, ওই দিনের মধ্যে গাইস তোমরা আমার 3 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। তো গাইস বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট ভিডিও, লাভ ইউ অল, লাভ ইউ অল, বাই বাই, বাই বাই, গুড নাইট।